This presentation is brought you by the Department of Vocational Education, Training and Skill Development, Government of West Bengal. The presentation has been used for educational purpose only. The topic, pictures and video clips used throughout the discussion have been used only as a collection of vocational education and training. We will be grateful to the actual owner of those picture and video clip displayed in some part of the scene. Next slide. Sector ITITS job role CRM domestic voice QP code SSC/Q2210. Topic or unit business process outsourcing. Unit 3. Name of the trainer Tanmoy Pal, Shubhabrata Banerjee, Mrinmoy Ghosh, Shubhabrata Guria. Next table of content. Amra je je topic gulo ei total slide alochona korbo shegulo hocche introduction. Second, common vocabulary of domestic BPO. Third, to make a good first impression. Second, next hoche introduction yourself to customer. Next, need for complimenting and commenting. Next, giving and receiving compliments and comments. And final, the external customer and the internal customer. Introduction. CSR এর প্রধান কাজ হলো কাস্টমার সাপোর্ট ঠিক আছে প্রথম দিকে যখন এই CSR বা এই কাস্টমার সাপোর্টের কাজটা শুরু হয় সেক্ষেত্রে আমরা দেখব যে কাস্টমার যখন ফোন করত সেক্ষেত্রে তার একটা রেন্টাল চার্জ দিয়ে তাদেরকে কল করতে হতো কিন্তু সময়ের পরিবর্তনে আমরা দেখেছি সেই নাম্বারটা আস্তে আস্তে টোল ফ্রি হয়ে যায় কাস্টমারের সুবিধার্থে অনেক সময় আমরা দেখব যে অর্গানাইজেশনের পক্ষ থেকে অনেক সময় অনেক CSR কাস্টমারদের কল করে বিভিন্ন বিষয়ে তাদের জানাশোনা তাদেরকে ফিডব্যাক নেওয়ার জন্য যদি কোনো তারা প্রোডাক্ট পারচেস করে থাকে সেক্ষেত্রে প্রোডাক্টের কি রিভিউ সেটা জানার চেষ্টা করে সেই প্রোডাক্টের পারফরমেন্স কেমন যদি সেটা হার্ডওয়্যার রিলেটেড হয় তার পারফরমেন্স কেমন সেটা কেমন কাজ দিচ্ছে সেই প্রোডাক্টটা ইউজারের কতটা বেনিফিট দিচ্ছে সেই সমস্ত জিনিসগুলো সিএসআর জানতে পারে জানতে চায় এবং একটা অনলাইন সার্ভে করার চেষ্টা করে থ্রু আউট দ্য ফোন কল বিভিন্ন কোশ্চেন করে এবং সেই কোশ্চেনের আনসার যাকে কল করা হয়েছে সেই ইউজারকে দিতে বলে এরকম বিভিন্ন ছোট ছোট কাজের মাধ্যমে সিএসআররা বেসিক্যালি কাস্টমার রিভিউ তৈরি করে এটা হচ্ছে আমরা এই যে টপিকটা পড়ব বিজনেস প্রসেস আউটসোর্সিং এটার ইন্ট্রোডাকশন আমরা বলতে পারি নেক্সট স্লাইড হচ্ছে ইন্টারাকশন উইথ দ্য কাস্টমার এখানে আমরা কমন ভোকাবুলারি অফ ডোমেস্টিক বিপিও কিছু কিছু কমন টার্ম আমরা জানবো যেগুলো ডোমেস্টিক বিপিওতে ইউজ হয় তো প্রথম হচ্ছে অ্যাবান্ডন কল অ্যাবান্ডন কলকে আমরা লস্ট কলও বলতে পারি কি হয় না যদি কোনো কাস্টমার সিএসআরকে কল করার চেষ্টা করে এবং রিং হয়ে যায় কিন্তু কোনো সিএসআর কল রিসিভ করে না বা হয়তো অন্য কোনো লাইনে ব্যস্ত আছে তখন যে কলটা ড্রপ হয় বা যে কলটা নষ্ট হয় তাকে বলে অ্যাবান্ডন কল নেক্সট অ্যাডারেন্স টু স্কেডিউল এটা কি না এখানে আমরা কিছু কিছু জিনিস দেখব যেরকম ধরুন ডিউটি শিফটের সময় বা কল রিসিভ করার জন্য যে সময় ব্যয় হয় এবং কল হ্যান্ডেল করার জন্য যে সময়টা ব্যয় হয় বা কল যখন কোনো কমপ্লেন আসে সেই কমপ্লেনের নোট ডাউন করার জন্য সেই টাইমটা প্রয়োজন সেই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো আমরা এখানে শিখব নেক্সট এখানে একটা পয়েন্ট বলা হয়েছে সিএসআর যখন কল রিসিভ করার জন্য কত সময় অ্যাভেলেবেল থাকে ঠিক আছে একটা সিএসআরের কল সময় যদি টাইম দেওয়া থাকে এই টাইমের মধ্যে যতগুলো কল তাকে অ্যাভেলেবেল তাকে রিসিভ করতে হয় নেক্সট হচ্ছে আফটার কল ওয়ার্ক যেটাকে ACW বলা হচ্ছে এটা একটা টোটাল কল কমপ্লিট হওয়ার পর তারপর যে কাজগুলো কমপ্লিট করতে হয় একজন সিএসআরকে সেই জিনিসগুলোকে একসঙ্গে বলা হয় আফটার কল ওয়ার্ক মানে কল রাখার পরে তাকে যে সমস্ত পোস্ট কল যে প্রসেসিংগুলো হয় তাকে সেই কল কমপ্লেন যদি করে থাকে সেই কমপ্লেন রেজিস্ট্রেশনের পর তার যে প্রসেসিংগুলো হবে সেটা এই ACW বা আফটার কল ওয়ার্কের মধ্যে সেটা পড়ে আচ্ছা ইন্টারাক্টিং উইথ দ্য কাস্টমার এই একই টপিকের যে কমন যে ভোকাবুলারি যে ডোমেস্টিক বিপিওতে ইউজ হয় তার কিছু পরবর্তী আমরা টার্মগুলো জানবো নেক্সট হচ্ছে এজেন্ট এজেন্ট কিনা যে ব্যক্তি ইনকামিং বা আউটগোয়িং কল ইনকামিং কলকে রিসিভ করা এবং আউটগোয়িং কলকে কমপ্লিট করার জন্য যে ব্যক্তি নির্দিষ্ট করা থাকে তাকে আমরা এজেন্ট বলি জেনারেলি আমরা এজেন্টকে ভালো কথাই বলি সিএসআর যেমন টেলিফোন সেলস বা সার্ভিস রিপ্রেজেন্টেটিভ কনসালটেন্ট টেকনিশিয়ান
কাস্টমার সার্ভিস প্রফেশনাল ইত্যাদি সমস্ত ব্যক্তিকে আমরা একত্রে বলতে পারি এজেন্ট, বা যেটাকে আমরা বলি সিএসআর। নেক্সট হচ্ছে এজেন্ট গ্রুপ। এজেন্ট গ্রুপ বেসিক্যালি অনেকগুলো এজেন্টকে নিয়ে একসঙ্গে একটা গ্রুপ তৈরি করা হয়, যারা সাপোজ কোনো কাস্টমার ফোন কল করলো এবং পার্টিকুলার একটা প্রবলেম বলো, সেই প্রবলেমটা যদি সে সমাধান করতে না পারে তখন সে চেষ্টা করবে তাদের যে নিজস্ব এজেন্ট গ্রুপ আছে এবং সেই গ্রুপের যে টিম লিডার আছে তাদেরকে নিয়ে একত্রে একটা মিটিং করা এবং পার্টিকুলার সেই সমস্যাটা কীভাবে সমাধান করা হয় সেই সমাধানের উপর জোর দেওয়া। এটা হচ্ছে এজেন্ট গ্রুপ। থার্ড হচ্ছে আনসার্ড সুপারভিশন। সেটা হচ্ছে কি, অটোমেটিক কল ডিস্ট্রিবিউশন থেকে যখন সিগন্যাল অটোমেটিক্যালি সিগন্যাল সেন্ড করা হবে যেগুলো লং ডিস্টেন্স কলগুলো অ্যাকসেপ্ট করার জন্য, ঠিক আছে, অর্থাৎ কি না যখন কোনো লং অনেক দূরত্ব থেকে যখন কোনো কল আসবে সেখান থেকে নিজের সিগন্যাল ডিস্ট্রিবিউট করা হবে, যে কলটাকে কম্পেয়ার টু অন্য কলের থেকে সেটাকে প্রেফারেন্স বেশি দেওয়া। ওকে ওকে, ইন্টারাক্টিং উইথ কাস্টমারের যে স্লাইড যে টপিকটা, তার পরবর্তী যে কমন ভোকাবুলারি ওয়ার্ড যেটা বিপিওতে ইউজ হয় সেটা হচ্ছে অডিও টেক্সট। অডিও টেক্সট কি না, কল রিসিভ করার আগে যে সমস্ত প্রি কল রেকর্ডের যে অ্যানাউন্সমেন্টটা হয় সেটাকে আমরা বলতে পারি অডিও টেক্সট। নেক্সট হচ্ছে অটো র্যাপ। অটো র্যাপটা কি না, ধরুন কনভার্সেশন শেষ হয়ে গেল এবং আপনি চাইছেন যে এজেন্ট যে সিএসআর সে চাইছে কলটাকে ডিসকানেক্ট করতে, তো কনভার্সেশন শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি কলটা ডিসকানেক্ট হয়ে যাবে, এটাকে আমরা বলতে পারি অটো র্যাপ। নেক্সট হচ্ছে অটোমেটেড অ্যাটেন্ডেন্ট, মানে যখন আমরা কলটা করা হলো একটা কাস্টমার যখন কল সেন্টারে কল করা হয় তখন সঙ্গে সঙ্গেই তো কোনো এজেন্টকে কানেক্ট দেওয়া হয় না, কিছুক্ষণ প্রি কল যে রেকর্ডিংটা শোনানো হয় সেটাকে আমরা বলতে পারি অটোমেটিক অ্যাটেন্ডেন্ট, যে অটোমেটিক্যালি কিছু ভয়েস আপনার সামনে তুলে ধরা হবে সেই ভয়েসগুলো অটোমেটিক্যালি বাজবে, সেখানে বিভিন্ন অপশান দেওয়া থাকতে পারে, তো সাপোজ 1 ফর সেলস, 2 ফর সাপোর্ট ইত্যাদি, আমি যে নির্দিষ্ট যে অপশানটা চাপবো সেই অপশানের ভিতরে যে সাব অপশানগুলো থাকে সেগুলো আমার সামনে ওপেন হয়ে যাবে, এটা আমরা বলতে পারি অটোমেটিক অ্যাটেন্ডেন্ট। নেক্সট হচ্ছে ACD, যেটাকে বলে অটোমেটিক কল ডিস্ট্রিবিউশন। একটা সাপোজ একটা সেন্টারে আমার 10 জন এজেন্ট কাজ করছে, তো সেখানে 10 জনকে যাতে ইকুয়ালি সমস্ত কল ডিস্ট্রিবিউট করা হয় এই টোটাল জিনিসটাকে মনিটর করে অটোমেটিক কল ডিস্ট্রিবিউশন বা ACD টেকনিকের মাধ্যমে। ইন্টারাক্টিং উইথ কাস্টমারের যে পরবর্তী যে স্লাইডটা আছে সেখানে যে বিপিও যে টার্মগুলো ইউজ হয়েছে সেটা হচ্ছে প্রথম ওয়ার্ক স্টেট। ওয়ার্ক স্টেট কি না, কোনো প্রসেস কী স্টেটে আছে সেটা বোঝানোর জন্য আমরা ওয়ার্ক স্টেটটা ইউজ করে থাকি। এটা বেসিক্যালি একটা বিপিওর ইন্টারনাল পার্ট, এটা টেলিফোন বা কল রেকর্ডিং বা কল হ্যান্ডেলিংয়ের সঙ্গে যুক্ত নয়। নেক্সট হচ্ছে AHT বা অ্যাভারেজ হ্যান্ডেল টাইম, এটা কি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটা কলের মোট অ্যাভারেজ টক টাইমকে বলা হচ্ছে অ্যাভারেজ হ্যান্ডেল টাইম। বিপ টোন, সাপোজ একজন এজেন্ট ব্যস্ত আছে বা ফ্রি আছে এবং সেই সময় একটা কল ঢুকলো, সেই কলটা যে ঢোকার সময় যে বিপ টোনটা দেয় সেটাকে বলা হচ্ছে, এটাকে বিপ টোন বলে, এটাকে আমরা জিপ টোনও বলে থাকি, এটা কিন্তু বেসিক্যালি এজেন্টের জন্য। নেক্সট হচ্ছে কল ব্লেন্ডিং। কল ব্লেন্ডিং কি, একটা গ্রুপ তৈরি করে দেওয়া থাকে যেখানে কিছু এজেন্ট থাকবে তারা ইনকামিং কল এবং কিছু এজেন্ট আউটগোয়িং কলকে হ্যান্ডেল করবে, তারা মিশিয়ে দেওয়া থাকে, ব্লেন্ড করা থাকে, কিছু কল কিছু ইনকামিং কল এই এই এজেন্ট হ্যান্ডেল করবে, কিছু আউটগোয়িং কল এই এই হ্যান্ডেল করবে এজেন্ট, এরকম হিসাবে কল ব্লেন্ডিং। ওকে, নেক্সট হচ্ছে কল বাই কল রাউটিং, এটা হচ্ছে প্রতিটা কলকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অ্যাকচুয়াল যে রিয়েল টাইম সিচুয়েশান অনুযায়ী প্রত্যেকটা কলকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে, এটাকে আমরা বলতে পারি কল বাই কল রাউটিং। ওকে, ইন্টারাক্টিং উইথ কাস্টমারের পরবর্তী স্লাইডে আমরা আরও যে কিছু টপিকগুলো দেখব সেটা প্রথম হচ্ছে কল ফোর্সিং। অটোমেটিক কল ডিস্ট্রিবিউশন বা ACD-র একটা অন্যতম ফিচার এটা, এখানে দেখবো যে যদি কোনো সিএসআর ফ্রি থাকে তার কাছে অটোমেটিক্যালি কলটা ফরওয়ার্ড হয়ে যাবে, কারণ 5 জন সিএসআর কাজ করছে তার মধ্যে বাকি 4 জন অ্যাক্টিভ আছে এবং বাকি 5th যে সে ফ্রি আছে, তখন কলটা অটোমেটিক্যালি যে ফ্রি যে এজেন্ট বসে আছে তার কাছে কলটা অটোমেটিক্যালি ফরওয়ার্ড হয়ে যাবে। কল ইন কিউ, সাপোজ যদি 5 জন এজেন্টই বিজি থাকে সেক্ষেত্রে ACD সিস্টেম কল রিসিভ করবে, এবং যেহেতু কোনো প্রত্যেকটা এজেন্ট ব্যস্ত আছে সেহেতু কাউকে কল ট্রান্সফার করবে না এবং কলটাকে কিউতে রেখে কিছু প্রি রেকর্ডেড মেসেজ শোনাবে, এটাকে আমরা বলছি কল ইন কিউ। কোল্যাটারাল ডিউটিস, কল লোড যদি কম থাকে সেক্ষেত্রে এজেন্টদের অনেক সময় ডেটা এন্ট্রি বা অন্যান্য যে সমস্ত
টেকনিক্যাল কাজ আছে সেগুলো করতে বলা হয়, এর যে কোলেটারাল ডিউটিস। নেক্সট হচ্ছে যে কন্ডিশনাল রাউটিং। কন্ডিশনাল রাউটিং হলো কি, এসিডির একটা ফিচার যেখানে কারেন্ট কন্ডিশন অনুযায়ী কলারের কলকে রিরাউটিং করা হয়। এই এই টোটাল টেকনিকটা ইফ দেন প্রোগ্রামের ভিত্তিতে এই টোটাল কাজটা হয়ে থাকে। ইন্টারাক্টিং উইথ কাস্টমারের শেষ স্লাইড হচ্ছে কমন ভোকাবুলারি যে আছে তার মধ্যে প্রথমত ডেটাবেস কল হ্যান্ডলিং। কলার কল করার সময় তার সমস্ত ডিটেল ডেটাবেস থেকে সে চেক করে নেবে এবং প্রয়োজন মতো সে যে অথেন্টিক সেই কলার কি না এবং তার সমস্ত ডেটাবেসে তার ডিটেলসটা যেটা ম্যাচ করছে কি না সেটা মিলিয়ে দেখার জন্য সে প্রয়োজনে মানে ক্রস চেক করে দেখতে পারে। নেক্সট হচ্ছে ডিলে। ডিলে হচ্ছে যখন সব এজেন্ট ব্যস্ত থাকবে তখন কলার ওয়েট করতে থাকবে যতক্ষণ না কোনো এজেন্ট ফ্রি হবে এবং তার তার কাছে কলটা অটোমেটিক্যালি এসিডির নিয়ম অনুযায়ী ফরওয়ার্ড হয়ে যাবে। ডিলে অ্যানাউন্সমেন্ট যদি কোনো এজেন্ট ব্যস্ত থাকে বা যদি সমস্ত সমস্ত এজেন্টই ব্যস্ত থাকে সেক্ষেত্রে যেহেতু কলটা কারোর কাছে পৌঁছাতে পারবে না সেক্ষেত্রে একটা ডিলে অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকে, যেরকম আপনি প্লিজ ওয়েট করুন, সমস্ত এজেন্ট তারা ব্যস্ত আছে, আপনি কিছুক্ষণ পরে ট্রাই করুন বা আপনি লাইনটা হোল্ড করে থাকুন। নেক্সট বা ফার্স্ট লাস্ট হচ্ছে এরর রেট। কতগুলো ডিফেক্টিভ ট্রানজ্যাকশন হলো বা কতগুলো সমস্যাকে তারা সমাধান করতে পারলেন না অন দ্য স্পট, এই সমস্ত কাউন্টগুলোকে একসঙ্গে এরর রেটের মধ্যে ফেলা হয়। নেক্সট স্লাইড হচ্ছে টু মেক আ গুড ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন আমরা সবসময় একটা কথা শুনি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। মানে আমি যখনই কোনো এজেন্টের সঙ্গে কোনো এজেন্ট কোনো কাস্টমারের সঙ্গে মিলি মানে কথাবার্তা চলবে তো সেই এজেন্টের যে ফার্স্ট ইমপ্রেশন সেটা কিন্তু একটা খুব মূল্যবান একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো সেই ফার্স্ট ইমপ্রেশনের মধ্যে কী কী জিনিস ফেলা হয় সেটার মধ্যে প্রথম বি ওয়েল গ্রুমড, মানে ওয়েল ড্রেস হবে তার, তাকে সে অলওয়েজ মেনটেন হাইজিন, ড্রেস নিটলি ফর্মাল ড্রেস সে পরে থাকবে, বি পোলাইট অলওয়েজ, তার কথার মধ্যে পোলাইটনেস সবসময় দেখা থাকবে, অলওয়েজ ইউজ প্লিজ, থ্যাংক ইউ, কুড আই, মে আই, এরকম ধরনের ছোটো ছোটো ওয়ার্ড যেগুলো পোলাইটনেসটা বেশি বেশি মাত্রায় ফুটিয়ে তোলে সেরকম ওয়ার্ড ইউজ করতে হবে। সো পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ, সবসময় মুখে একটা হাসি থাকবে এবং একটা পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ তার শরীরে থাকবে, এরকম নয় যে সে খুব ক্লান্ত ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছে বা খুব লো টোনে কথা বলছে, তার কথা বলার ইচ্ছা নেই, এরকম যেন না হয়। সবসময় পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ তার চেহারায় দেখা যাবে। অলওয়েজ বি পাংচুয়াল, যে টাইম তাকে বলে দেওয়া হবে সেই টাইমে যেন সে সেখানে পৌঁছে যায়। পাংচুয়ালিটি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কাউকে যেন কোনো কাস্টমারকে ওয়েট না করতে হয় এটা দেখা। বি হেল্পফুল, সবসময় কাস্টমারদের যে কোনো প্রবলেমে সবসময় সদা হেল্পফুল থাকতে হবে যে কোনো প্রবলেম শর্ট আউট করার জন্য। সুইচ অফ মোবাইল ফোন হোয়েন ইন ডিসকাশন, যখন কাস্টমারের সঙ্গে কোনো কোনো টপিক নিয়ে ডিসকাশন করা হচ্ছে তখন সবসময় যেন এজেন্টদের ফোনটাকে ডিস্টার্ব মানে সুইচ অফ করে রাখতে হবে, যাতে অন্য কোনো কল সেই সময় সেই মুহূর্তটাকে ক্ষতি করতে না পারে। নেক্সট টু মেক আ গুড ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশনকে আরও পরিচ্ছন্ন করে রাখতে কিছু কিছু টপিক আছে। প্রথমে যখন যদি সে কলে হয় মানে ফোন ওভার দ্য টেলিফোনে কনভারসেশন হয় যখন কথা বলবে তখন অলওয়েজ গ্রিটফুল ভয়েস, একটা চেয়ারফুল ভয়েস থাকবে, হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, হাউ মে আই হেল্প ইউ, এই যে ছোটো ছোটো ওয়ার্ডগুলো সেগুলো তাকে আরও ভালোভাবে কাস্টমারের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর ডিউরিং দ্য কল কাস্টমারের প্রথমে ডিউটি ডিটেলস শোনা, তার প্রবলেমটাকে জানা, তার প্রবলেমটাকে বোঝা, তার বক্তব্য অনুযায়ী কমপ্লেনটাকে রেজিস্টার করা, সবসময় এক্সিলেন্ট সার্ভিস দিয়ে প্রদানের চেষ্টা করা, নির্দিষ্ট টাইমে প্রবলেম সলভ করা, এগুলো ডিউরিং দ্য কলের মধ্যে যতটা পারে সম্ভব এজেন্টকে কমপ্লিট করতে হবে। ক্লোজিং কল, কল শেষ করার সময় বারবার তাকে মানে যে কাস্টমার তাকে অনুরোধ করে শোনা যে আর কোনোভাবে যদি সাহায্য করা যায় কোনো সমস্যা সমাধানে, আরও কোনো সমস্যা সমাধানে এবং আরও কী করতে পারে আপনার জন্য, এরকম ধরনের কিছু কথাবার্তা বলা বা যখন ফোন রাখা, হ্যাভ আ গুড ডে স্যার বা হ্যাভ আ গুড ডে ম্যাডাম, এই ধরনের কিছু ছোটো ছোটো ফ্রেজ আমরা এতে ইউজ করি। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন ইয়োর সেলফ টু কাস্টমার। যদি এটা দু রকমের হতে পারে, অফলাইন বা অনলাইন, যদি অফলাইনে হয় মানে সামনাসামনি হয় সেক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ঠিক আছে, নিজের ইন্ট্রোডাকশন দেওয়া, নিজেকে একজন কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করা,
আমাকে সে তো আগে বুঝবে, আমাকে চিনবে, তারপরে আমার সঙ্গে বা আমার প্রোডাক্ট বা আমার কোম্পানি সম্পর্কে সে পরে বুঝবে। নিজের রিপ্রেজেন্টেশনটা আগে আনতে হবে। যদি সেটা অফলাইন হয়, মানে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করা হয়, নিজের ভালো করে নিজের ইন্ট্রোডাকশনটা দেয়া, তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হবে, তার তার ওয়েল ড্রেস কোড থাকতে হবে, তার কথা বলার মধ্যে ম্যানার থাকবে, সে অলওয়েজ টাইম পাংচুয়াল হবে, এই ছোট ছোট জিনিসগুলো দেখা। এবং যদি সেটা ওভার দ্য টেলিফোনে হয় তবুও সেক্ষেত্রেও যথেষ্ট যতটা সম্ভব নিজের ইন্ট্রোডাকশনটা দেওয়া, নিজের জায়গাটা বুঝে নিজের ইন্ট্রোডাকশনটা দেওয়া। কারণ একটা ইন্ট্রোডাকশনই একটা কাস্টমার এবং এজেন্টের মধ্যে একটা সেতু বন্ধনের মতো কাজ করে। নেক্সট কি পয়েন্ট ইন্ট্রোডাকশন ইউর সেলফ টু ইউর কাস্টমার, যখন এটা অফলাইনে যদি হয়, সামনাসামনি হয়, সেক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো যখন ইন্টারাকশন হবে তখন সেগুলো মেনে চলা। যেমন ইন্ট্রোডিউস ইউর সেলফ ইমিডিয়েটলি, প্রথম সাক্ষাতেই একজন এজেন্ট চেষ্টা করবে তাকে তার কাস্টমারের সঙ্গে তার কমিউনিকেশনটা তৈরি করা এবং নিজের ইন্ট্রোডাকশনটা দেওয়া। অফার এ হ্যান্ডশেক, অলওয়েজ প্রথমেই হ্যান্ডশেক অফার করা, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশানে আমরা কখনোই হ্যান্ডশেকটা অফার করব না, আমরা অলওয়েজ নমস্কারটা প্রিফার করব। স্মাইল অন ইওর ফেস, সবসময় মুখে একটা স্মাইল থাকবে, এটা একটা পজিটিভ ভাইব তৈরি করে, একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করে, একটা মুখে হাসি স্মাইল। গ্রিট আদার্স উইথ দেয়ার নেম, অলওয়েজ তাকে নাম ধরে সম্বোধন করা, মিস্টার যদি হয়, মিসেস যদি হয়, সেই প্রপার নাম ধরে তাকে উচ্চারণ করা। বি ফোকাস অন দ্য কাস্টমার ইন্টারেস্ট, কাস্টমার কী চাইছে, কাস্টমার যেটা চাইছে সেই পার্টিকুলার বিষয়ের প্রতি ইন্টারেস্ট শো করা, না এদিক ওদিকে না করে, ফালতু কথা না বলে টু দ্য পয়েন্ট এসে এবং কাস্টমারের চয়েস অনুসারে কথা বলা, কী কী প্রোডাক্ট তারা চাইছে বা কী বিষয়ে কথা বলতে চাইছে। ডু নট বি টু ক্যাজুয়াল হোয়াইল গ্রিটিং, যখন আমরা গ্রিটিং করবো বা ফার্স্ট প্রথমে আলাপচারিত হবে সেক্ষেত্রে খুব বেশি ক্যাজুয়াল হব না, আমরা আমাদের মাত্রা রেখে আমরা মিশবো। অ্যান্ড অলওয়েজ থ্যাংক টু দ্য কাস্টমার, অলওয়েজ কথাবার্তা শেষে অলওয়েজ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা থ্যাংক ইউ এই টার্মটা ইউজ করবো। নেক্সট স্লাইড, সাম প্রপার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস হেল্প ইউ টু বেটার রিলেশনশিপ উইথ ইউর কাস্টমার, কিছু কিছু স্ট্রেংথ এবং উইকনেস প্রত্যেকটা মানুষেরই থাকে, তো আমরা চেষ্টা করবো সেই উইকনেসগুলোকে আমরা স্ট্রেংথে পরিবর্তন করতে, তবে একটা কাস্টমার সঙ্গে গুড রিলেশন তৈরি হয়। তো প্রথমেই আছে কমিউনিকেশন স্কিল, একটা কাস্টমার সঙ্গে কমিউনিকেট করার জন্য আমার প্রথম এবং প্রধান যে টপিকটা উপরে আমার জোর দিতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। যদি আমার কমিউনিকেশন স্কিলটাই খারাপ থাকে সেক্ষেত্রে আমি কাস্টমারের সঙ্গে ভালোভাবে ইন্টারঅ্যাক্টিভ করতে পারবো না। একটা সাকসেসফুল কমিউনিকেশন তৈরি করার জন্য আমার কমিউনিকেশন স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। সেলফ কনফিডেন্স, সেলফ কনফিডেন্স ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল টুল, পাওয়ারফুল টুল বলা যায় সেলফ কনফিডেন্স। যদি সেলফ কনফিডেন্স না থাকে তাহলে আমরা কোনোভাবেই এগোতে পারবো না। সে শুধু নট অনলি দিস পার্টিকুলার প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য। পেশেন্স, একটা কাস্টমারের সঙ্গে কথা বলার জন্য তার পেশেন্সটা খুব জরুরি লেনদেন, কারণ সে একটা কাস্টমার যে কোনো একটা প্রোডাক্টকে চুজ করতে গেলে সে হাজারটা প্রোডাক্ট দেখতে পারে, কিন্তু আমাদের পেশেন্সটাকে প্রত্যেকটা জিনিস টপিক কভার করা, প্রত্যেকটা টপিক প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রিপশন দেওয়া, সে কিনুক বা না কিনুক সেটা পরের ব্যাপার, কিন্তু প্রত্যেকটা টপিক সম্পর্কে আমার ডিটেলস ডিসক্রিপশন দেওয়া এবং উইথ পেশেন্স, পেশেন্স ধৈর্য রেখে। অ্যাঙ্গার, কখনোই কোনো কাস্টমারকে রাগ বা রাগের অনুভূতি দেখানো উচিত নয়, সেটা নিজের পক্ষে এবং অর্গানাইজেশন দুটোর পক্ষেই ক্ষতিকারক। অ্যারোগেন্স, কখনোই আমি অ্যারোগেন্স দেখাবো না, আমি কখনোই এটা দেখাবো না যে আমি শিখে গেছি অনেক, আমি আমার শেখার দরকার নেই, আমার শেখার কিছু নেই, এটা একটা অ্যারোগেন্স, এটা আমাদের ক্ষতিই করে। অ্যারোগেন্স কখনো আমাদের আমাদের চরিত্রটা অংশ হতে পারে না। নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড একটা পার্সোনালিটিকে, একটা স্ট্রং পার্সোনালিটিকে এই নেগেটিভ অ্যাটিটিউড কিন্তু আমাদের উইক পার্সোনালিটি করে তুলতে পারে। তো অলওয়েজ শো পজিটিভ অ্যাটিটিউড, আমরা কখনোই নেগেটিভ অ্যাটিটিউডকে দেখাবো না। নেক্সট স্লাইড, নিড ফর কমপ্লিমেন্টিং অ্যান্ড কমেন্টিং, আমরা চেষ্টা করবো সবসময় অন্যদেরকে কমপ্লিমেন্ট দেওয়া, ভালো ভালো কমপ্লিমেন্ট দেওয়া, ভালো ভালো কমেন্ট করা, যাতে তারা আরও উদ্বুদ্ধ হয় এবং নিজেদের কাজটা আরও সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে করতে পারে। এটা একটা বলা যায় যে পজিটিভ অ্যাটিটিউড, একটা ভালো কমপ্লিমেন্ট একটা একটা রেগুলার একটা মিনিমাম মানুষকে খুব এক্সট্রা অর্ডিনারি করে তুলতে পারে। সো গুড কমপ্লিমেন্ট এবং ভালো কমেন্ট দেওয়া সবসময় গুরুত্বপূর্ণ, সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। একটা সাধারণ মানুষের ভিতরে একটা ভালো কমপ্লিমেন্ট, বা তুমি খুব ভালো কাজ করেছো, এটা একটা একটা সাধারণ মানুষকে না অনেক খুব একটা উঁচু মাত্রায় নিয়ে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে তার কাজ করার ক্ষেত্রেটা অনেক বেশি বেড়ে যায় এবং সে আরও পরবর্তী গেলে খুব ভালো কাজ করতে পারে। সো অলওয়েজ আমাদের ভালো কমপ্লিমেন্ট দেওয়া,
এবং ভালো কমেন্ট দেওয়া প্রয়োজন সব সব ক্ষেত্রেই। পরের স্লাইডে একটা ইমেল দেখতে পাচ্ছি এবং যেখানে হেডিং আছে গিভিং অ্যান্ড রিসিভিং কমপ্লেন্টস অ্যান্ড কমেন্ট। আমরা সবসময় জানি গুড কমপ্লিমেন্টস এবং গুড কমেন্টস আমাদের সবসময় একটা মানুষের ভিতরে তার আরও কাজের খিদেটা বাড়িয়ে দেয়। সো অলওয়েজ গুড কমপ্লিমেন্ট এবং গুড কমেন্ট দেওয়ার আমরা চেষ্টা করব। নেক্সট স্লাইড, গিভিং অ্যান্ড রিসিভিং কমপ্লিমেন্ট। যখন আমরা কমপ্লিমেন্ট দেব বা কমপ্লিমেন্ট আমাকে কেউ দেবে, সবসময় কিছু কিছু স্পেশাল আমরা ওয়ার্ড ব্যবহার করতে পারি। লাইক যেমন এখানে কিছু আছে, ইউ আর অ্যান অসম ফ্রেন্ড, খুব ইউ আর গিফট টু দোজ অ্যারাউন্ড ইউ, ইউ আর স্মার্ট কুকি, ইউ আর অসম, ইউ আর ইন অ্যাকসেপ্টেবল ম্যানার, আই লাইক ইউর স্টাইল, ইউ মে দ্য বেস্ট লাভ, আই অ্যাপ্রিসিয়েট ইউ। এরকম কিছু বেশি স্পেশাল কিছু ফ্রেজ, জাস্ট স্যাম্পল দেয়, আরও অনেক ফ্রেজ আমরা দেখতে পাই, সেই কমেন্টসগুলো আমরা ইউজ করতে পারি সবসময় জন্য কমপ্লিমেন্ট বা কমেন্ট দেওয়ার ক্ষেত্রে। পরের স্লাইডে আমরা একই আরও কিছু ম্যানারেবল আরও কিছু ওয়ার্ড দেখতে পাই। প্রিপেয়ার ইয়োর কমেন্টস, বি স্পেসিফিক, আই ইউজ আই স্টেটমেন্ট, লিমিট ইউর ফোকাস, এরকম কিছু ইম্পর্টেন্ট আমরা ফ্রেজ সবসময় আমরা কমেন্ট দেওয়ার এবং রিসিভ করার জন্য আমরা ব্যবহার করতে পারি। পরের স্লাইডে আমরা দেখব এক্সটার্নাল কাস্টমার এবং ইন্টারনাল কাস্টমারের একটা ইমেজ, যেখানে আমরা দেখি যে একটা সার্কেল আছে, দুটো কালারের পিপল আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হোয়াইট এবং একটা হচ্ছে গোল্ডেন বা ইয়েলো বলা যায়। এখানে আমরা ইন্টারনাল কাস্টমার এবং এক্সটার্নাল কাস্টমার কি সেটা বোঝানোর চেষ্টা করেছি, যেগুলো আমরা পরের স্লাইডে আসবো। তো আমরা জাস্ট ইমেজটা দেখলাম, পরের স্লাইডে আমরা এক্সটার্নাল কাস্টমার এবং ইন্টারনাল কাস্টমারটা দেখব। এক্সটার্নাল কাস্টমার, যেসব কাস্টমার ডিরেক্টলি কোনো অর্গানাইজেশনের যুক্ত নয়, তাকে তার সাথে আপনি কাজ করতে পারেন বা কাজ করেন, সেই সমস্ত কাস্টমারকে আমরা এক কথায় এক্সটার্নাল কাস্টমার বলি। যদি উদাহরণস্বরূপ বলা যায়, সাপোজ একজন বায়ার অন্য একটা ডিলারের থেকে গাড়ি কিনলেন, তো সেই পার্সনালটা বা সেই যে বায়ারটা যে অন্য কোনো ডিলার থেকে কাস্টমার যে একটা গাড়ি কিনলেন, তো সেক্ষেত্রে সেই পার্সনটা হবে এক্সটার্নাল কাস্টমার। এটা হচ্ছে একটা এক্সটার্নাল কাস্টমারের এক্সাম্পল। নেক্সট স্লাইড হচ্ছে ইন্টারনাল কাস্টমার। ইন্টারনাল কাস্টমার কি না, ডিরেক্টলি একটা অর্গানাইজেশনে যুক্ত থাকে এবং কাজ করে এবং বা অর্গানাইজেশন বডির পক্ষ থেকে কাজ করে, তো সেক্ষেত্রে আমরা এরকম কিছু কাস্টমারকে বলতে পারি ইন্টারনাল কাস্টমার। যেরকম স্টেক হোল্ডার হতে পারে, বিভিন্ন বিভিন্ন এমপ্লয়ি হতে পারে, হ্যাঁ, এবার শেয়ার হোল্ডার হতে পারে, এগুলোকে আমরা বলতে পারি ইন্টারনাল কাস্টমার। যারা কি পার্টিকুলার একই বডির সঙ্গে কাজ করছে সেগুলোকে আমরা বলতে পারি, বা সেরকম কিছু পার্সনকে আমরা বলতে পারি ইন্টারনাল কাস্টমার। ফাইনালি আমরা সামারিতে চলে এসেছি। সামারি আমরা টোটাল যতগুলো স্লাইড আলোচনা করলাম সেখানে সামারি আমরা কী জানতে পারি, একজন কাস্টমার সবসময় লিঙ্ক তৈরি করে কিচেন একটা বিজনেস এবং অর্গানাইজেশনের মধ্যে। তো একটা কাস্টমার সবসময় অর্গানাইজেশনকে যে কোনো সময় যে কোনো বিপদে পড়লে বা যে কোনো সমস্যায় পড়লে হেল্পের জন্য হেল্প অ্যান্ড সাপোর্টে কানেক্ট করতে পারে এবং সেই সমাধানের রাস্তা খুব দ্রুত একজন এজেন্টকে, ওই অর্গানাইজেশনের বডির যে এজেন্টগুলো থাকে যাদেরকে আমরা বলতে পারি ইন্টারনাল কাস্টমার, তো তাদেরকে চেষ্টা করতে হবে সময়ের মধ্যে তাদের কমপ্লেনটাকে রেজিস্টার করা এবং খুব সুন্দর খুব নির্দিষ্ট টাইম বাউন্ডের মধ্যে তার কমপ্লেনটাকে রিজলভ করা এবং অর্গানাইজেশনকে আরও স্বতঃস্ফূর্তভাবে সমাধানের দিকে এগিয়ে দেওয়া, এই টোটাল জিনিসটাকে আমরা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।